লাভ মেরেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়ের পরে পছন্দ অপছন্দ নিয়ে সব কাপলসের ভিতরে চলতে থাকে টকঝাল মিষ্টি অভিমান। আর এই অভিমানকে কেন্দ্র করে গড়ে ওঠে প্রতিশোধের পালা। ইমিটি তার হাজবেন্ডের গাড়িটা দেখুন স্ক্রু ড্রাইভার দিয়ে কি করছে, শুধু গ্লাসই ভাঙছে না, অনেক কথাও শোনাচ্ছে, যদিও সামনে কোনো কথা বলার সাহস নেই। আগের দিনে স্ত্রীর সাথে রাগ করে স্বামী ভাঙত, আর এখনকার সময় ভাঙে মেয়েরা, যুগ পাল্টে গেছে অনেকটাই। এরপর দিন নেক্সট ডে, হাজবেন্ড তার স্ত্রীর গাড়িটা সম্পূর্ণ স্টিকার পেপার দিয়ে ঢেকে দিয়েছে। এবার সে বুঝতে পারছে পুরুষ কি করতে পারে অফিসে যাওয়ালে। এবার শুধু তাই না, আইসল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হাজবেন্ড তার স্ত্রীর গাড়ির গ্লাস খুলে রাখে, আর সকালবেলা স্ত্রী দেখতে পায় গাড়ির ভিতরটা বরফে ভরে রয়েছে, কারণ যেখানে তুষার ঝরে সেখানে গাড়ির ডোর খুলে রাখলে এমনটাই হয়। উইকেন্ড শেষে বাড়ি ফেরার সময় স্ত্রী রাগ করে পায়ের উপর পা তুলে মোবাইল ইউজ করছিল, কিন্তু হাজবেন্ড হঠাৎই ব্রেক মেরে দেয়। বাকিটা তো বুঝতেই পারছেন, দ্য আন্ডারগ্রাউন্ড। ভালোবাসার ভিতরে অভিমান না থাকলে প্রেমটা যেন মশলা ছাড়া তরকারি, এতে ভালোবাসার গভীরতা দৃঢ় হয়। এজন্য বেডে শুধু মশারির দেওয়াল হয় না। প্রিয় মানুষটি কখনো কখনো ইটের দেওয়ালও গড়ে তোলে বিছানার মাঝখানে, তবে প্রেমিকটা ঠিকই বুঝতে পারে এখানে দেওয়াল নয়, প্রেমের তাজমহল গড়া হচ্ছে, কারণ মান অভিমান ছাড়া প্রেম ভালোবাসা জাস্ট বোরিং। পরের দিন স্ত্রীকে, স্বামী স্ত্রীকে যতই সস্তা মনে করুক না কেন, কিন্তু স্ত্রীর সামনে কোনো স্বামী মাথা উঁচু করে চলতে পারে না। ছেলেটি গার্লফ্রেন্ড নিয়ে স্ত্রীর সামনে ধরা পড়ে যায়। সবশেষে স্ত্রীর রিয়াকশনটা দেখুন, মেয়ে হয়ে আরেকটা মেয়ের সামনে কি করলো। বিয়ের পরে যখন সন্তান হয় তখন তো মেয়েরা এত দামি হয়ে যায়, তাই এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সবশেষে ছেলেটি তার সন্তানকেই বেছে নেয়। মান অভিমান শুধু নিজের ফ্যামিলিতেই হয় না, পাশের রুমের পড়োশির সাথেও হয়, সেটাও আবার শব্দ দূষণের জন্য। অনেক স্থানে পাশের রুমের পড়শিরা চেঁচামেচি একটু বেশি করে থাকে, আর বাধ্য হয়ে তাই প্রতিশোধের জন্য দেওয়ালে চেয়ার টেবিল সহ আর অনেক কিছু দিয়ে শব্দ করে প্রতিশোধ নেয়। আর নেক্সট ডে নিচের তলার ফ্যামিলি প্রতিশোধ নেওয়ার জন্য সেলিং ভাইব্রেটর লাগিয়ে কন্টিনিউ শব্দ করে যাচ্ছে। প্রতিশোধ কাকে বলে এবং কত প্রকার তা এদের কাছ থেকে শেখা দরকার। এমন প্রতিবেশী থাকে যারা মোটরসাইকেলের সাইলেন্সারে মাইক লাগিয়ে শব্দ করে প্রতিশোধ নিয়ে থাকে। যদি আপনি এমনই আরো রোমাঞ্চকর রহস্যময় ভিডিও দেখতে চান, তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।